काठमांडु थेके पोखरा जावार पथे आमादेर गाड़ी एशे दाड़ालो मनोकामना मंदिरेर ठीक नीचे माने मूल फटकेर सामने। गतबार जखन एसेछिलाम ए मूल फटकटी बंध छिलो कारण केबल कारेर तार छिड़े गिएछिलो, ताई उपरे उठतेओ पारेनि आर मनोकामना मंदिर दर्शनो हयनि। किन्तु एबार आर सेई सुयोग मिस ना करे একেবারে সোজা গাড়ি নিয়ে ঢুকে পড়লাম মনোকামনা মন্দিরের দিকে এবং এসে পৌঁছালাম পার্কিং লটে। পার্কিং স্পেসে গাড়ি রাখতে ঘন্টায় নেপালি কারেন্সিতে 30 টাকা করে পড়ে। যাই হোক, সেখানে গাড়ি রেখে আমরা কেবল কারের টিকিট কাটতে চলে এলাম এবং কেবল কারের টিকিট ছিল নেপালি কারেন্সিতে 800 টাকা এবং ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকা। এই টাকা মিটিয়ে আমরা লাইন দিয়ে সোজা চলে এলাম কেবল কারের সামনে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা কেবল কারে উঠে পড়েছি এবং আমাদের মনোকামনা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেছে। বলতে ভুলে গেছি, আজকের এই ভিডিওটা যে সমস্ত বন্ধুরা দেখছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেই ফেলেছেন, কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের পায়ের তলায় সর্ষে এবং পায়ের তলায় সর্ষে অফিসিয়ালস এই নামে দুটি পেজ আছে, একটা ইনস্টাগ্রাম এবং আরেকটি ফেসবুকে। পেজগুলোকে প্লিজ প্লিজ লাইক ফলো আর শেয়ার করে ফেলুন। তাহলে চলুন এই প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে পৌঁছে যাই মনোকামনা মন্দিরে। মনোকামনা মন্দিরে যাওয়ার আগে ধারণাই ছিল না যে এটা শুধুমাত্র একটা মন্দির নয়, বরং একটা টুরিস্ট স্পট বলা যেতে পারে। এখানে রয়েছে প্রচুর হোটেল, দোকান, বাড়ি, আরো অনেক কিছু। তো বেশ ভালো লাগছে জায়গাটা দেখে, আর আজকের দিনটা বেশ ঝলমলে। এখান থেকে প্রাকৃতিক শোভা সত্যি ভীষণ মনোরম। চলুন সবাই মিলে উপভোগ করি সেই দৃশ্যগুলো। আজকের এই ভিডিওটির প্রধান সহযোগিতায় যারা রয়েছেন তারা হলেন বেহালা ফ্লেয়ার ফাউন্ডেশন, আর সোশিও কালচারাল অর্গানাইজেশন এবং রামধনু চলো আঁকি ক্রিয়েটিভ ওয়ার্ডস। তাদের সহযোগিতা ছাড়া এই ভিডিওটি সম্পূর্ণ হতো না, আর আমি দেবতোষ আপনাদের সাথে তো রয়েছি। চলুন সবাই মিলে ঘুরে দেখি এই অঞ্চলটিকে। মনোকামনা মন্দির সমুদ্রতল থেকে 1302 মিটার উচ্চতায় অবস্থিত। এই মন্দিরের দক্ষিণের দিকে মহাভারত ঝিল ও ছমকেশ্বরী ডাঁড়ার সাথে উত্তর দিকের অন্নপূর্ণা হিমালয় শৃঙ্গগুলি দেখা যায়। মন্দিরের প্রাঙ্গণ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। নেপালের গোর্খা জেলার মনোকামনা গ্রামে এই হিন্দু মন্দিরটি অবস্থিত, যা দেবী পার্বতীর অবতার ভগবতীকে উৎসর্গ করা হয়। এটিকে শক্তিপীঠও বলা হয়। কথিত আছে এই মন্দিরে মনের সমস্ত বাঞ্ছা কামনা ইচ্ছে নিয়ে ভগবানকে দেবী ভগবতীকে আরাধনা করলে সমস্ত আশা পূর্ণ হয়। মনোকামনা মন্দির দর্শন এবং পুজো দিয়ে আমাদের এবার ফেরার পালা। কেবল কারে চড়ে আবার আমরা সেই একই জায়গায় এসে নামলাম এবং গাড়িতে উঠে অন্য এক গন্তব্যের দিকে চলতে শুরু করলাম। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন
পায়ের তলায় সর্ষেকে। কেমন? ধন্যবাদ।